কথা দিয়েছিলাম আবার আসবো ফিরে, তাই কথা রাখতে ঠিক এক বছর পরে আবার পা রাখলাম ইটাচুনা রাজবাড়িতে। তবে এবারের উদ্দেশ্য কিন্তু শুধু ঘুরতে আসা ছিল না, এবারে আসার কারণ ছিল রাজবাড়িতে দুদিন ধরে আয়োজিত বসন্ত উৎসব উদযাপনের সাক্ষী থাকার জন্য। সেই চেনা রাজবাড়িকে বসন্তের রঙে রাঙিয়ে তুলতে চলে গেলাম দোলের আগের দিনই। এসো হে পরম তরু সুন্দর এসো হে। দোলের ঠিক আগের দিন বিকালবেলায় শ্রীধরকে মন্দির থেকে নিয়ে আসা দিয়ে শুরু হলো এদের বসন্ত উৎসব পর্ব। সাড়ে চারটে নাগাদ শ্রীকৃষ্ণ প্রবেশ করল ইটাচুনা রাজবাড়িতে। এরপর শুরু হলো রাধাকৃষ্ণর পুজোর প্রস্তুতি পর্ব। ইতিমধ্যে শ্রীধরের পালঙ্ক এবং রাজবাড়ি দুটোই আলো এবং ফুল দিয়ে সুন্দরভাবে সেজে উঠেছে। সাড়ে সাতটা নাগাদ বাহির মহলে শুরু হলো আদিবাসী নৃত্য। গ্রামবাসী এবং রাজবাড়ির অতিথি ও সমস্ত সদস্যরাও আস্তে আস্তে হাজির হতে লাগলেন। উপস্থিত ছিল সর্দারও। এক ঘন্টা আদিবাসী নৃত্যের পরবর্তী অনুষ্ঠান ছিল শ্রীকৃষ্ণকে ওই সাজানো পালকিতে এনে বসানো। নানা রকমের আলোর বাজি দিয়ে শ্রীকৃষ্ণকে স্বাগত জানানো হলো।
আসুন আমরা সবাই মিলে এই বসন্ত উৎসবটাকে সাফল্য মণ্ডিত করে তুলি এবং উপভোগ করি। ইটাছুনার গোটা আকাশে এবার আলোকের ঝর্ণাধারা নেমে এলো। রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য অনুযায়ী তাদের বংশধরদের পা ধুয়ে মুছিয়ে মালা পরানো হয়। তারা কাঁধে করে শ্রীধরের পালঙ্ককে নিয়ে চলল পুকুর পাড়ের দিকে। বিরাট বড় প্রসেশন, যেখানে সমস্ত গ্রামবাসীরাও যোগ দিল এবং সেই পুকুর পাড়ই হবে ন্যাড়াপোড়া অনুষ্ঠান। ন্যাড়া পোড়ানোর পরে পুকুর পাড়ি ধুমধাম করে আরও একবার হয়ে গেল বাজি পোড়ানো। এত হরেক রকমের আলোর রোশনাই শুধু যে আকাশকে রঙিন করেছিল তা নয়, আমাদের মনও ছুঁয়ে গেছিল। আর দিনের শেষে ছিল নৈশভোজের মহা আয়োজন। রাজবাড়ির নিয়ম অনুযায়ী যথারীতি আমাদের বাঁশির আওয়াজে ঘুম ভাঙল, কিন্তু আজ যে দোল, তাই শুধু বাঁশির আওয়াজে তো মন ভোলালে চলবে না। রাজবাড়ির সমস্ত দালানে, সব ঘরের সামনে বসন্ত বার্তা পৌঁছে দিয়েছিল ছোট্ট ছোট্ট ক্ষুদে নৃত্যশিল্পীরা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমন
মনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। এরপর শুরু হলো আসল বসন্ত উৎসবের অনুষ্ঠান। নাচে গানে আনন্দে খুশির জোয়ারে ভেসে সকলে মেতে উঠল আবির খেলায়। নমস্কার, আমি বাসবনারায়ণ কুণ্ড, এই বাড়িরই ছোট ছেলে। এবছরে যেটা হলো, এটা শুরু হয়েছে গত 6-7 বছর এখানে, তার আগে আমার বাবা কাকারা করতেন, সেটা আলাদা ছিল। এখন এই উৎসবটা ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। নমস্কার, আমি ধ্রুবনারায়ণ কুণ্ড। আমাদের এখানে এই দোল উৎসবটাই আমাদের গ্রামের একটা মেজর উৎসব। যাই হোক, বহুকাল ধরে আমরা জন্ম থেকেই দেখছি এটা চলছে, কিন্তু এই বসন্ত উৎসবটার ব্যাপারটা হলো, আমরা গত 2 বছর ধরে চেষ্টা করেছি এবং শান্তিনিকেতনের বসন্ত উৎসবটা যেহেতু পপুলারিটি নষ্ট হয়েছে, সেই জন্য আমাদের এখানে এই ডিমান্ড খুব বেড়ে গেছে। এবং এবারই দেখছি, এবার যে গেস্টরা এসছেন বাইরে থেকে, তারা সামনের বছরও আসতে চান, সেভাবে বুকিং করছেন। ভালো, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবির খেলা সমাপ্ত হওয়ার পরে জ্যোৎস্নাদি হাজির হলো ঘোল নিয়ে সকলের জন্য, আর তারপরে রইল মধ্যাহ্নভোজের আয়োজন। এখানেই কিন্তু শেষ নয়, উৎসবের রেশ চলেছিল সন্ধেবেলা অবধিও। সমস্ত গ্রামবাসী জড়ো হয়েছিল রায়বেশীর নৃত্য প্রদর্শনী দেখবার জন্য, যেটা এই রাজবাড়িতে প্রথমবার।
শেষ হওয়ার পরে বারবিকিউ চিকেন সহযোগে নৈশভোজ দিয়ে শেষ হলো বসন্ত উৎসবের অনুষ্ঠান। পরদিন সকালবেলায় জলখাবার খেয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে, বিদায় জানালাম রাজবাড়িকে, আর সাথে নিয়ে চললাম দুদিনের এই উৎসবের স্মৃতিকে, যেটা মনের মণিকোঠায় সারা জীবন রেখে দেবো।